বৃহস্পতিবার সাত সকালে হাওড়ার দাসনগর পোস্ট অফিসে অগ্নিকাণ্ড। জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন সাধারণ মানুষজন, যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা খবর দেয় দাসনগর থানা ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দমকলের কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় তড়িঘড়ি। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কম্পিউটার ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। পোস্ট অফিসে দুরবস্থার জন্য গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পোস্ট অফিস স্বাভাবিকভাবে বহু পুরনো প্রাচীন পোস্ট অফিস, কিন্তু এর যে কোনো কারণে শর্ট সার্কিট করে বা কী থেকে হয়েছে তো বলা মুশকিল, কিন্তু দেখে মনে হচ্ছে যেটা ইউপিএস রাখা ছিল ওদের কথা অনুযায়ী ভেতরে ইউপিএস আছে, সেই ইউপিএসটা নাকি কোনো কারণে ওই জায়গাটাতেই কোনো শর্ট সার্কিট হয় যার ফলে আগুনটা লেগে যায়। এবং এই মুহূর্তে ভেতরে যে অবস্থা, পুরো ওপর থেকে জল পড়ছে, যেগুলো তারের ওয়্যারিং, এই তারের ওয়্যারিংয়ের ওপরেও জল একদম মানে যেভাবে রয়েছে, আর ওপরের যে চাঙড় সেটাও পর্যন্ত একটা বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা আছে। সুতরাং একদিকে আগুন, এতদিন যে লাগেনি এটাই হচ্ছে ভগবান ভরসে চলছে যা দেখে মনে হলো। আর যেভাবে বিল্ডিংটাকে রাখা আছে এটাও ওই ভগবানের আশীর্বাদে বেঁচে আছে, মানে এখনও যে পড়ে যায়নি বা কিছু হয়নি। আর এতগুলো গ্রাহকের নথিপত্র যার উপরে কোটি কোটি টাকা, তাও একটা প্লাস্টিক দিয়ে চাপা রয়েছে। আমাদের ধন যে এইভাবে এখানে রক্ষিত না সুরক্ষিত না অরক্ষিত, এ মনে হয় আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আজকে প্রবেশ করে তো আরও ভালো করে অনুভব করছি।